কি ঝাল, কি করি এখন? অতিরিক্ত ঝালে রান্না বরবাদ, কি করবে বুঝতে পারছো না? রইল কিছু টিপস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা অনেকেই কিন্তু ঝাল এবং মশলাদার খাবার খেতে পছন্দ করি, কিন্তু এমনও অনেকজন আছে যারা বেশি ঝাল খেতে পারে না। তাই রান্নায় কোনোভাবে যদি বেশি ঝাল পড়ে যায় তখন আমরা কি করব বুঝতে পারি না। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে তো মাথায় হাত যে কীভাবে ম্যানেজ করব বুঝে উঠতে পারি না। তাই আজকে আমি কিছু টিপস নিয়ে উপস্থিত হয়েছি, রান্নায় কোনোভাবে যদি ঝাল বেশি হয়ে যায় কীভাবে তোমরা ম্যানেজ করবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। রান্নায় ঝাল কমাতে সাহায্য করে লেবুর রস। ধরো যে রান্নাটা তোমরা করেছো সেই ঝোলের ঝাল বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে রান্নাটা নামানোর আগে এক চামচ যদি লেবুর রস তাতে অ্যাড করে দাও, দেখবে ঝোলে ঝাল ভাব অনেকটাই কমে গেছে। অনেক সময় দেখবে যে ঝোল যদি ঝাল হয়ে যায় সেটা দিয়ে ভাত মেখে যখন খাচ্ছ তাতে একটু লেবুর রস মিশিয়ে নিলেও ঝোলে ঝাল ভাব দেখবে অনেকটাই কমে গেছে। আর সেকেন্ড যে উপায়টা বলবো, ধরো যে ঝোলে খুব ঝাল হয়েছে তাতে যদি কয়েকটা আলুর টুকরো কেটে মিশিয়ে দাও, আলু সেদ্ধ হওয়ার সময় কি করবে ওই ঝোল থেকে ঝাল ভাব অনেকটাই টেনে নেবে, যার ফলে কিন্তু ঝোলে ঝাল ভাব অনেকটাই কমে যাবে। রান্নায় দুধ অ্যাড করেও কিন্তু রান্নার ঝাল ভাব অনেকটাই কমানো যায়। ধরো নিরামিষ রান্না করছো বা মালাইকারি কিছু রান্না করছো, তাতেও তোমরা দুধ অ্যাড করে দিতে পারো, যার ফলে রান্নার ঝাল ভাব কিন্তু অনেকটাই কমে যাবে। অনেক সময় ভাজাভুজি করার সময় আমরা ব্যাটার তৈরি করে নিই, এই ব্যাটার তৈরির সময়ও যদি ঝাল বেশি লাগে সেক্ষেত্রেও কিন্তু তোমরা একটু অল্প দুধ অ্যাড করে নিতে পারো, তাহলে কিন্তু সেটাতেও ঝাল কমে যাবে। ধরো তোমরা চাপ, রেজালা বা কোরমা জাতীয় কিছু রান্না করছো, সেক্ষেত্রে যদি তোমাদের ঝাল বেশি হয়ে যায় তখন তোমরা কিন্তু 1-2 চামচ যদি বাদাম বাটা তাতে অ্যাড করে নাও, দেখবে চোখ বন্ধ করে কিন্তু তাতে ঝাল ভাব অনেকটাই কমে যাবে। রান্নায় ঝাল কমাতে সাহায্য করে টক দইও। তোমরা একটা বাটিতে 1-2 চামচ টক দই নেবে এবং সেটাকে খুব ভালো করে আগে ফেটিয়ে নেবে। এবার এই ফেটানো টক দই তোমরা মাছ মাংস ঝোলে অ্যাড করে নিতে পারো, তবে অ্যাড করার সময় গ্যাসের আঁচটা কমিয়ে দেবে বা গ্যাসটা অফ করে মিশিয়ে দেবে। তারপর যদি সেই ঝোলটাকে একটু হাতা দিয়ে নাড়িয়ে নাও বা একটু ফুটিয়ে নাও, দেখবে কিন্তু এই ঝোলের ঝাল ভাব অনায়াসেই কমে গেছে। তাহলে কিন্তু এখন থেকে আর রান্নায় বেশি ঝাল হয়ে গেলে আর চিন্তার কোনো কারণ নেই। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।